যে জান্নাত কোথায় আছে? পিতা মাতার পায়ের তলায় ছেলের জান্নাত, না ভুল বললাম না ঠিক বললাম ভাই? ঠিক, তাই কই বলছে দেখুন, সেই মায়ের সঙ্গে আজ নিজের সন্তান কেমন ব্যবহার করছে দেখুন। মায়ের সেবাতে খোদার হয় আরাধনা, মায়ের সেবাতে পাবে জান্নাতের ঠিকানা, মায়ের সেবাতে খোদার হয় আরাধনা, মায়ের সেবাতে পাবে জান্নাতের ঠিকানা, মায়ের সেবাতে দশ মাস দশ দিন গর্ভে রাখে সহে কত পেরেশানি, প্রসব জ্বালা সহ্য করে জন্ম দেই মা জননী, সেই বাছা জন্ম পরে আদো আদো কাঁদে শুরু তুলে, আর প্রথম বলি শেখে বাছা মা মাই বলে, আর ছেলের তরে রাত কি বাদিন জননী বোঝে না, মায়েরই সেবাতে পাবে জান্নাতের ঠিকানা, মায়ের সেবাতে যতই রূপসী কন্যা হোক যতই হোক সে রাজকুমার, হবে নাই কান্না বন্ধ মাকে ছাড়া বাছার, স্বামী হারা এক বিধবার সন্তান একটি ছিল তার, স্বামী নাই স্বামী হারা এক বিধবার সন্তান একটি ছিল তার, কত স্বপ্ন দেখত নারী নিয়ে গো আপন বাছার, ছেলে ছাড়া আর কেউ নারীর দুনিয়ায় ছিল না, সেবাতে পাবে জান্নাতের ঠিকানা, মায়ের সেবাতে। মা সেই সন্তানকে কি করছে দেখুন, শিশুবেলায় জননী তার স্কুলে দেয় পড়াতে, প্রতিদিনই পাঁচটি পয়সা দিত সে ছেলের হাতে, আর যখন যা বলি তো ছেলে মেটা তো তার আর মান, কেন ছেলেই তার নয়ন মনি ছেলেই তার জানের জান, মানুষের মতো গড়ব তারে এই মায়ের বাসনা, মায়েরই সেবাতে পাবে জান্নাতের ঠিকানা, মায়ের সেবাতে। সেই শিশু ছেলে আস্তে আস্তে যখন যুবক হলো, মা ভাবছে কি, শিশু ছেলে যুবক হলো ভাবিল মা অন্তরে, মেহনতের ফল খাব এবার বসিয়া আপন ঘরে, ছেলের বিয়ে দিয়ে আনব টুকটুকি এক বউ করে, ছোট্ট আমার ঘর খানি যাবে গলই ভরে, জ্বলবে ঘরে সন্ধ্যা প্রদীপ দুঃখ বেতারবে না, মায়েরই সেবাতে পাবে জান্নাতের ঠিকানা, মায়েরই সেবা। ছেলেটি একদিন বলছে, পাঁচটি পয়সা রোজ সে ছেলে স্কুলে নিয়ে যেত, পয়সা নিয়ে কি করত, জরিনা নামে এক মেয়েকে নিয়ে মজা করে খেত, জরিনা বলে এবার থেকে আনবে একটি টাকা, নইলে তোমার সাথে আর
সেবাতে পাবে জান্নাতের ঠিকানা, মায়েরই সেবাতে। মা বলে, বাবা আমি একটা করে টাকা কোথায় পাবো, আমি লোকের বাড়ি ঝিঁঝিঁ করে পঁচিশটা মাত্র পয়সা পাই। ছেলে বলছে, মা ওই পাঁচ পয়সায় আমার হবে না, তুমি পঁচিশটা পয়সা পাও তো কী করো ওই পয়সা নিয়ে। মা বলছে, বাবা কুড়ি পয়সা সংসার চালাই আর পাঁচটি করে পয়সা তোকে দিই, আমি কোথায় পাবো। বলছেন, না আমায় এক টাকা করে দিতে হবে। মা আরও চারটি বাড়িতে কাজ বাড়িয়ে নিলেন, পাঁচটা বাড়িতে মোট কাজ করেন, তাহলে পাঁচ থেকে পাই, পঁচিশটা পয়সা সংসার চালাই আর এক টাকা নিয়ে প্রত্যেক দিন ছেলেটাকে দিত। ছেলেটির মনে কোনোদিন মা দুঃখ দেন না, মা কত মহাব্বত করে ছেলেকে। সেই ছেলে ওই টাকা নিয়ে দুজনে এক খুব ঘুরতো বেড়াতো আনন্দ ফুর্তি করতো। তো একদিন পার্কে বসে আছে, জরিনার সঙ্গে কথা বলছে। জরিনা বলছে, তুমি আমি কত ভালোবাসো। বলছে, আমি খুব ভালোবাসি। বলে, আমার জন্য কী করতে পারবে। বলবে, বলছে যা বলবে তাই করতে পারবো। তখন কী হচ্ছে দেখুন, জরিনা কয় আমার তরে কি পারবে বল করিতে। সে কি বলছে, চাও দিদু মেয়েটি বলছে, ভালোবেসে থাকো যদি শোনো আলি মোর তো যা আমার হাতে এনে দাও কই তোমার মায়ের কল যা তবেই পাবে আমায় তুমি নয়তো গো পাবে না মায়েরই সেবাতে পাবে জান্নাতের ঠিকানা। ছেলেটি বলছে, শুধু মায়ের কোলে যা আনলেই তুমি খুশি হয়ে যাবে। বললো, হ্যাঁ আমি খুশি হয়ে যাবো। সেই পাশান ছেলে বাড়ি যখন ফিরছে তখন মা পথছে বসে আছে, বাবা তুই কোথায় ছিলিস এতক্ষণ পরে এলি। তখন ছেলের জন্য মা সুন্দর করে বিছানা করে দিল, এমন সময় সেই সন্তান, সে কিন্তু ঘুমাচ্ছে না পাশান সন্তান, সে উঠে কি করছে, উপশয়ে আছে গো মা ছেলেরই ওই পথে। ছেলে যখন ফিরলো খানা খাইয়ে ঘুমাতে দিয়েছে, সে ছেলে কি করছে, নিশি রাতে উঠে ছেলে মায়ের কাছে গেল এক ধারালো ছুরানি মার গলে সজোরে চালালো, জানলো না ওই পশু পক্ষী, জানলো না পিপীলিকা, কাঁপলো না পাষাণ হৃদয় নিভিল অগ্নি শিখা, সজোরে ছিড়িয়া নিল মার কলিজা দেখো না, না দিলে জরিনার হাতে জরিনাকে পাবে না।